সালামু আলাইকুম, আমন্ত্রণ পলিটিভির সংবাদে সাথে আছি আমি আব্দুল আজিজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বরগুনার আমতলী পৌরসভা আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত। মৌলভীবাজারের জুড়িতে রেল লাইনের পাশে আয়েশার কলোনিতে সন্ধ্যা হলে অবৈধভাবে দেহ ব্যবসা আনাগোনা, পুলিশ গিয়ে সতর্ক। সলাঙ্গায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এবং ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদে খুলনার কয়রার গিলবাড়ি বাজারে বিক্ষোভ ও মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বরগুনার আমতলী পৌরসভার অফদার পশ্চিম পাশে বঙ্গবন্ধু উদ্যান শিশু পার্ক পিকনিক স্পট বাস্তবায়ন হলে সম্পূর্ণরূপে আমতলী আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত হবে। এতে জেলার একটি ঐতিহ্য বহন করবে জানান আমতলী পৌরবাসী। আমতলী পৌরসভার বাসিন্দারা জানান, আমতলীতে কোনো বিনোদন পার্ক না থাকার কারণে পৌর মেয়রের কাছে একটি শিশু পার্ক করার দাবি করেন স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা। আমতলী পৌরসভায় নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ব্যাপক উন্নয়নমূলক কাজ করছেন মেয়র। পৌরবাসীর দাবিকৃত বঙ্গবন্ধু উদ্যান শিশু পার্ক পিকনিক স্পট বাস্তবায়নের কাজ হাতে নিয়েছেন তিনি। আমতলী পৌরসভাকে মাদক সন্ত্রাস ও ভূমিদখল মুক্ত আধুনিক পৌরসভায় রূপান্তরিত করছেন জানালেন মেয়র মতিউর রহমান। পাশাপাশি বঙ্গবন্ধুর নামে আমতলী এক নং ওয়ার্ডে অবদার পশ্চিম পাশে লেক পারে একটা সুন্দর নান্দনিক বঙ্গবন্ধু উদ্যান কাম শিশু পার্ক এবং বঙ্গবন্ধু পিকনিক স্পট, এটা নিয়ে আমরা বহুদিন থেকে ভাবতেছি এবং এটা নিয়ে লেখালেখি করতেছি। বিভিন্ন পর্যায়ের জেলা প্রশাসক মহোদয়ের ওখানে ডিডিসির মিটিংও আমরা এই সবাই উত্থাপন করেছি এবং রেজলিউশনও কয়েকবার এসেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারিনি। তারপরে অবদা ওয়াটার অবদার যে ডিজি সাহেব আছে তার কাছে আমরা ডিরেক্টর আমার এমপি মহোদয় দিয়েছেন এবং সচিব স্থানীয় সরকার মহোদয় সে জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়েছেন এবং এখানে অবদা এবং হলো জেলা প্রশাসক মহোদয় সম্মিলিতভাবে এই জমিটি আমাকে নিযোগ করে এই বঙ্গবন্ধু উদ্যান কাপ শিশু পার্ক এবং এখানে এই লেক সৌন্দর্যবর্ধন এবং ওই অবদার পিছনে একটা সম্পত্তি আছে যেটা পরিত্যক্ত যে আমতলী পৌরসভার। আমাদের মৌলভীবাজার জেলা প্রতিনিধি জানান, মৌলভীবাজারের জুড়িতে রেল লাইনের পাশে আয়েশার কলোনিতে এক সময়ের গাড়ি ছিনতাই মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি জাহাঙ্গীর হোসেন চালিয়ে যাচ্ছেন অবৈধ দেহ ব্যবসা। এলাকার কেহ প্রতিবাদ করলে তাদেরকে নানা ভয়ভীতি হুমকি দেয় সে। ইদানিং দেহ ব্যবসাসহ বিদেশের মহিলা শিশু পাচার করে আসছে। জনপ্রতিনিধিসহ এলাকার লোকজনের কাছ থেকে এমন তথ্য বেরিয়ে আসে। এই কলোনিতে মোশারফ নামে ভাড়াটিয়া বিভিন্ন স্থান থেকে মেয়ে এনে এসব অবৈধ অর্থনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে ঝুড়ি উপজেলার এক মেয়েকে বিয়ে খাওয়ার কথা বলে এনে পারুল বেগম নামের এক মহিলা অনৈতিক কাজ করানোর খবর পেলে পরে মানবাধিকার কর্মীদের সহযোগিতায় পুলিশের হস্তক্ষেপে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সে সময় এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বললেও তাহা অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা এখনও নেয়নি। তাই জাহাঙ্গীর এসব অবৈধ ব্যবসা আরও বেপরোয়া হয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার সাথে তাজউদ্দিন নামে এক ড্রাইভারের সক্ষমতা রয়েছে, সেও নিয়মিত এই কলোনিতে যাতায়াত করে। এ ব্যাপারে জুড়ি থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীকে মুঠোফোনে অবগত করিলে তিনি আজই এই ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান। 3 নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় 4 নেতার জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে সলাঙ্গা থানায় রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মুক্তার হোসেন মল্লিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় বঙ্গবন্ধু ও শহীদ জাতীয় 4 নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শহীদদের অবদান সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মাওলানা আনিসুর রহমান দোয়া করেন। এতে অত্র ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফ্রান্সের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আসরের নামাজের পর গিলবাড়ি বাজারে বিক্ষোভ ও মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গিলবাড়ি গ্রামের ব্যবসায়ী ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানগণের আয়োজনে কয়রার গিলবাড়ি বাজারে বিক্ষোভ ও মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সব ধরনের ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন সহ হাজার হাজার সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। এ সময় সকলে অবিলম্বে ফ্রান্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য একটি পরিপূর্ণ আদর্শ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন। একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পূর্ণ নবুয়াত জীবনে অর্থনৈতিক সেক্টরে যে অনুপম শিক্ষা ও আদর্শ রেখে গেছেন তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন তারা। আরও বলেন, অবিলম্বে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে গিলবাড়ি বাজারের তিন রাস্তার মোড়ে সকল মুসলমানদের কল্যাণের জন্য মোনাজাত করা হয়। আল্লাহ সকলকে আল্লাহ তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। লা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম অথবা লা ইন্না ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম। পলিটিভি সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বরগুনার আমতলী পৌরসভা আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত। মৌলভীবাজারের জুড়িতে রেল লাইনের পাশে আয়সার কলোনিতে সন্ধ্যা হলে অবৈধভাবে দেহ ব্যবসা আনাগোনা, পুলিশ গিয়ে সতর্ক। সলাঙ্গায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এবং ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদে খুলনার কয়রার গিলবাড়ি বাজারে বিক্ষোভ ও মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। পলিটিভি সংবাদ এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পলিটিভি দেশ ও জনতার কথা বলে।